আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন গত ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কি এই বিষয়ে গতদিন আমরা ঈমান এবং নামাজ এগুলো কিভাবে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে এগুলি আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব ইসলামের তৃতীয় স্তম্ভ বা খুঁটি সাওম বা রোজা নিয়ে বর্তমানে ট্রেন্ড হচ্ছে রোজার স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে আলোচনা করা তাই না হালের অনেক জনপ্রিয় বক্তব্য হচ্ছে যেটা ফেসবুকে দেখা যায় খুব বেশি যে মুসলিমরা রোজা রাখলে হয় সিয়াম খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয় ফাস্টিং হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয় উপবাস বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলে অনশন আর মেডিকেল রোজাকে বলা হয় অটোফেজি। চিকিৎসা বিজ্ঞানে সালে এই জাপানের গবেষক নোবেল পুরস্কার পেয়েছেন অটোফেজির উপরে গবেষণা করে আর আমাদের বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশে আমাদের কথায় মানুষ এত বেশি রোজা রাখায় উদ্বুদ্ধ হয়নি মনে হচ্ছে যতটা হয়েছে বর্তমানে ইউটিউবে ডক্টর জাহাঙ্গীর কবিরের পরামর্শে আমি নিজেও তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার আমার ওজন কেজি এবং এখন বাবা বল তা আমরা সেই দিকে যাব না রোজার কতটা স্বাস্থ্য উপকারিতা আছে কেবল সেই আলোচনা হবে না আমরা দেখবো এটা কিভাবে ভ্রাতৃত্ব তৈরি করছে মহানবী হজরতাল্লু আলহ্লাম ঘোষণা করেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে আম্বরের চেয়েও প্রিয় বুখারি এবং মুসলিম শরীফের হাদিস তাছাড়া আল্লাহ তালা কোরআনের বাইশ নম্বর আয়াতে বলেন কোরবানির গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু তার কাছে পৌঁছে তোমাদের মনের তাকোয়া তাকোয়া মানে কি খোদা ভীতি আমরা সত্যি সত্যি আল্লাহকে কতটা ভয় পাই এটা আল্লাহ দেখেন আর কিছুই দেখেন না এই হাদিস এবং কোরআনের আয়ের থেকে আমরা বুঝতে পারি যে রোজাদারের মুখের দুর্গন্ধ বা কোরবানির রক্ত কোনোটারই আসলে আল্লাহর দরকার নেই রোজা বা কোরবানি এই সবই আসলে আমাদের কল্যাণের জন্য রোজার মাধ্যমে আমরা দৈহিকভাবে যেমন কষ্ট সহিষ্ণু হই বা কষ্ট সহিষ্ণু হব রোগ থেকে মুক্ত থাকব তেমনি দরিদ্র মানুষের অভাবী মানুষের ক্ষুধার কষ্টটা অনুভব করতে পারবো তাদের জন্য সমবেদনা মায়া দয়া আমাদের মধ্যে আমাদের মনে তৈরি হবে আমরা মানবতাবাদী হব এবং এভাবে আল্লাহর অন্যান্য দরিদ্র বান্দাদের অসহায় মানুষদের সহযোগিতার মনোভাব আমাদের মধ্যে তৈরি হবে এবং আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসব এইটাই রোচার প্রকৃত চাহিদা এইটাই সিয়াম সাধনা যদিও আমাদের বাস্তবতা ভিন্ন আমরা কি করি ইসলামের শিক্ষার বিপরীত কাজটা করি আর সেই কারণেই আবার সমগ্র বিশ্বজুড়ে কি আমাদের যেখানে আমরা সবচাইতে উন্নত মাথা উঁচু করে বাঁচার কথা সেইটা না হয়ে আমাদের সারা বিশ্বেই এখন মাথা নিম্নগামী এই জন্য আল্লাহ আল্লাহ রসুল কেউ দেয় না আমরা যদি শুধু রমজানের দিকেই তাকাই এটা কথা ছিল সিয়াম সাধনা কিন্তু আমরা কি করি রমজানে বেশি খাওয়া শুরু করি আমরা এমনকি আমরা মন করা হাদিসও বানাইনি কি হাদিস দেখবেন যে রমজান মাসে দোকানদাররাও হাদিস বলে মাছ দোকানদারও হাদিস বলে আপনি মিষ্টির দোকানে গেলে ওখানে হাদিস বলে কি হাদিস যে আরে স্যার কি এক কেজি নিবেন বা ভাই কি এক কেজি নিচ্ছেন দুই কেজি নিয়ে নেন রমজান মাসে তো কোনো আপনাদের তো কোনো খাওয়ার কোনো হিসাব নেই আল্লাহর কাছে রমজানে যত খাইতে পারেন কোনো হিসাব নেই এই হাদিস আপনারা সবাই শুনছেন কিনা অথচ এরকম কোন হাদিসই নাই আর যখন সবাই মিলে একটা মিথ্যা কথা বলে তখন সবারই আমাদের মনে হয় কি যেটা একটা সত্য কথা বলা হচ্ছে তো এই এর ভিতর দিয়ে আবার কি করা হয় যে সবকিছুর দাম বাড়াই দেওয়া হয় রমজান আসলে কি হয় সব কিছুর দামও বেড়ে যায় মানুষ খাওয়াও বাড়ায় দেয় দোকানদাররা পণ্যের দামও বাড়ায় দেয় আবার যখন আসে ঈদ তখন তার কথাই নেই ঈদ কথা ছিল কি সবার খুশি মানে ধনী দরিদ্র সবার মধ্যে আমরা আনন্দটা ভাগ করে নিব সেই জন্য জাকাত ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের আগেই এগুলি দেওয়ার উৎসাহিত করা হয়েছে কিন্তু আমরা কি করতেছি এটা একটা ব্যবসার বিশাল বড় সুযোগ মনে করতেছি এটাকে অন্যান্য সময় যদি যেই জামাটা একটা বাচ্চার জামা এটা আগে দুইশো টাকায় পাওয়া যেত এখন ঈদের সময় রমজানের ঈদের সময় এটা দেখবেন দাম অনেক বেড়ে গেছে কিন্তু অথচ যদি আপনি তুলনামূলক চিত্র দেখেন এখনো ইউরোপে বা অনেক উন্নত রাষ্ট্রগুলি খ্রিস্টান রাষ্ট্রগুলিতে যেখানে মুসলমানদের প্রভাব তত নাই ওই সব দেশে এখনো যেটা হয় যে বড়দিন উপলক্ষে সব কিছুর উপরে সার থাকে বড় বড় সার থাকে যেটা সারা বছর থাকে না কোনো সময় ওই রকম বড় ধরনের সার তারা তাদেরই যে ধর্মীয় উৎসব বড়দিন সেটাতে দিয়ে দেয় এটা তো আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমরা তার উল্টাটা করতেছি আমরা আমাদের গাড়ি পিছনের দিকে চালাই দিচ্ছি আর গতি আস্তে আস্তে কেবল বাড়িয়ে দিচ্ছি আর ভাবতেছি আমরা যে লক্ষ্যে কেন না আমরা ভাবছি যে আমরা লক্ষ্যে পৌঁছে যাচ্ছি না কেন যাই হোক হতাশার কথা না বলি আমরা মুসলিমরা বেশিরভাগ সময় হতাশার কথাই বলি আবার আমরা এই জন্য দায়ী করি কেয়ামতকে যে কেয়ামত চলে আসছে সেই জন্য এত ঝামেলা এবং এইসব বলে বলে আমরা আমাদের মধ্যে যে আত্মশুদ্ধি বা আমাদের এই খারাপ পরিস্থিতিকে আমরা উন্নয়নের চেষ্টা করি না বা এই চেষ্টাটাকে ব্যাহত করি মনোবলকেও ধ্বংস করে দিই অথচ বাস্তবে কেয়ামত হয় না আর হাজার বছর ধরে আমরা মুসলিমরা এই দুরবস্থার মধ্যেই পড়ে থাকি আসলে কেয়ামত কবে হবে না হবে এটা আমাদের কারো চিন্তার বিষয় হওয়া উচিত না আমাদের বরং হাজার বছর বেঁচে থাকা স্বপ্ন থাকা উচিত এবং সেই জন্যই সব কিছু সুন্দর এবং সুষ্ঠু করার প্রচেষ্টা করা উচিত আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে কারণ কে কি করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না ব্যক্তিগত কর্মফলই চূড়ান্ত এটাই হিসাবে নেওয়া হবে আপনি বেহেস্তে যাবেন না দোজকে যাবেন আল্লাহ তালা ওইটাই কাউন্ট করবে তখন আল্লাহর কাছে অজুহাত দেখানো যাবে না যে আমার চাষ ভাই তো এই করছে তাইলে আমিও এই জন্য করছি আমাকে তাহলে ক্ষমা করে দেন এটা হবে না কেবল ভালো কাজ সৎকর্মই দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাকে আমাদের গন্তব্যকে আমাদের অবস্থানকে সুন্দর করতে পারে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেয়ামত আরো হাজার হাজার বছর দেরি আস সুতরাং আমাদের পৃথিবীকে আরো সুন্দর করার জন্য সকলের কাজ করা উচিত এবং পরস্পরের সহযোগিতা পারস্পরিক ভালোবাসা এবং সহমর্মিতার মনোভাব নেই কারণ আমরা সবাই পৃথিবীর সকল মানুষই এক সৃষ্টি কোনো অজুহাতে কোনো ক্যালকুলেশনে আমাদের কাউকে ঘৃণা করা উচিত না বরং সবাই মিলে সুখী সমৃদ্ধ হওয়ার যে প্রচেষ্টা এটাই বিশ্বব্রাতিত্ব ক্ষুধার্ত পশুকেও যদি আপনি খাদ্য দান করেন তাতে আল্লাহ সন্তুষ্ট হয় তাহলে মানুষ কেন না যে কোনো ধর্মের মতের গোত্রের কালারের মানুষকে খাদ্য আশ্রয় দান করলে আল্লাহ সন্তুষ্ট হন অথচ কাজী নজরুল ইসলামকে লিখতে হয়েছে মসজিদে কাল আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আসি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আস মর মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুখারি কহিল না বাবা মোল্লা কহিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত সে তার সকল দুয়ারে চাবি আশা করি এতক্ষণে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় রোজার ভূমিকা সবার কাছে স্পষ্ট সমাজের ধনী গরিব মুসলিম অমুসলিম সাদা কালো সব মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা গড়ে ওঠা এবং সমাজ থেকে যেন সব ধরনের দুঃখ কষ্ট অরাজকতা অনাচার দূরীভূত হয় সেই জন্য রোজা রোজা অত্যন্ত কার্যকর অনেকে মন্তব্য করেন তো ইসলামের আবিষ্কার না এটা তো আগে থেকেই অন্যান্য ধর্মেও আছে সুতরাং রোজার উপকারিতা নিয়ে মুসলমানদের ক্রেডিট নেওয়া ঠিক না এর জবাব দেবে কি আপনাদের কেউ এটা জবাব দিতে পারবেন সকল নবীরা ছিল তো ইসলামের প্রচারক ছিলেন আল্লাহ তো ইসলামটাকে আপনারা একবার সঠিক জবাব দিয়েছেন যারা এই ধরনের কথা বলে তাদেরকে জাস্ট বলে দিন যে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ইসলাম ধর্মের শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয় নাই তো রোজাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় না বরং ইসলামটা আপডেট হতে হতে এই পর্যন্ত আসছে এরপরে আসেন ইসলামের চতুর্থ স্তম্ভ হজ নামাজ যেমন সোশ্যালাইজেশন করে থাকে হজ তেমনি নিয়ে যায় কেউ যদি নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখে তাহলে কিন্তু তার মানসিক সমস্যা হইতে পারে আবার কেউ যদি কেবল পরিবারের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে তাইলেও তার এক ধরনের অপূর্ণতা তৈরি হতে পারে সেজন্যই মসজিদ জামাত জুমা ইত্যাদি আবার কেউ যদি কেবল নিজের দেশেই সারা জীবন ব্যয় করে তাতেও অপূর্ণতা থাকতে পারে সেই জন্যই হজ ভ্রমণ ভ্রমণ জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের এক ঘেয়ে কাজকর্ম থেকে একসময় সৃষ্টি হইতে পারে হতাশা নানাবিধ সমস্যা আর পৃথিবীর এক এক দিকে এক এক রকম সৌন্দর্য আছে এগুলো পরিদর্শনে দেহ মন দুইটাই ভালো হতে পারে এছাড়া ভ্রমণে বিভিন্ন পরিবেশ স্থানের সংস্কৃতির মানুষের সাথে পরিচয় হয় তাদের সুখ দুঃখ জানা যায় আল্লাহর অনুগ্রহ কোথায় কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলি তালাশ করা যায় আর এগুলি তালাশ করা অবশ্যই পুণ্যের কাজ এ কারণেই হজ মুসলমানদের জন্য একটি অত্যাবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা এটা ইসলামের চতুর্থ স্তম্ভ শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জীবনে একবার অন্তত হজ করা ফরজ বা আবশ্যক আল্লাহ তালা পবিত্র কোরআনের তিন নম্বর সুরা সাতানব্বই নং আয়াতে ঘোষণা করেন আর মানুষের উপর আবশ্যক আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ গমন করে হজ সম্পাদন করা যা ব্যক্তির সামর্থ্য আছে এখানে সফর করার হজ পালনের মাধ্যমে একদিকে যেমন আল্লাহর নির্দেশ মানা হয় অন্যদিকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য এটা কিন্তু অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি ইসলামের সফর এত গুরুত্বপূর্ণ যে সফরকারীগণ অর্থকষ্টে পড়লে তারা যাতে অসহায় না হয়ে পড়ে সেই জন্য মুসলমানদের ব্যয়ের একটি খাত নির্ধারিত করে দেওয়া হয়েছে যে সফরকারী জাকাত সফরকারীদেরকে জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করার কথা বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন এলাকায় আবহাওয়ায় এবং অন্যান্য কারণে পোশাক ভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু হজে এশিয়ান আমেরিকান সাদা কালো উঁচু নিচু ধনী দরিদ্র রাজা প্রজা আরব অনারব সকলেই একই পোশাক পরিধান করে এবং তারা কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সাম্য এবং সম্প্রীতির মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে হজের যাবতীয় কার্যাবলী তারা করে থাকে বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় আফ্রিকান বিশাল দেহিরা অনেককে ধাক্কা মেরে চলে যায় কিন্তু এটা ইসলামের শিক্ষা না অনেকে ভাবে যে হজের প্রত্যেকটি কাজই আমাকে আগে আগে করে ফেলতে হবে প্রয়োজনে অন্যকে ধাক্কা দিয়ে সরাই এটা হলেও সম্পূর্ণভাবে ইসলামকে ভুল বোঝার ফসল হজে গিয়ে আমার দৌড়ানো আমার মাথা মুন্ডানো এগুলো আল্লাহর কোনো কাজে আসে না হজের এসব কার্যাবলী পরোক্ষভাবে সাম্য সম্প্রীতি এবং ঐক্যের সফলতা ঘোষণা করে সারা বিশ্ব থেকে সকলে একসাথে হয়ে পারস্পরিক সহমর্মিতা শ্রদ্ধাবোধ প্র্যাকটিস করার জন্যই সেখানে আল্লাহর ঘরে হাজির হওয়া এবং ইহরাম বাঁধার পর নিজ ধর্মের বা ভিন্ন ধর্মের কোনো মানুষকে হত্যা করা যাবে না মানুষ তো দূরের কথা একটি মশাও হত্যা করা হারাম রসুদ সাল্লাহ সাল্লাম মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুভমেন্ট হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তা অপর মানুষের জন্যও পছন্দ করবে এবং যতক্ষণ না সে মানুষকে কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবে এইভাবেই হজ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে থাকি এরপরে ইসলামের পঞ্চম স্তম্ভ বা খুঁটি হলো জাকাত আর্থিক ইবাদতের প্রধানতম একটা পদ্ধতি হচ্ছে জাকাত ব্যবস্থা ইসলামী নীতিতে সমাজের কেউ সীমাহীন ভোগ মতো থাকবে আর কেউ ক্ষুদায় কষ্ট পাবে এটা হতে পারে না আল্লাহ তালা একান্ন নম্বর সুরার উনিশ নম্বর আয়াতে ঘোষণা করেছেন অফি আলহিম হাকুন্লিসা এলিবল মাহরুম অর্থাৎ ধনীদের সম্পদে গরিবদের বা অভাবগ্রস্তদের অধিকার আছে হক আছে আর আল্লাহ তালা সেই জন্য জাকাতের বিধান দিয়েছেন দুই নম্বর সুরা তেতাল্লিশ নং আয়তে আল্লাহ তালা বলছেন ও আকিম উসালা ও অর্থাৎ আর নামাজ কায়েমের সাথে সাথে জাকাত প্রদান করো নামাজ যে একান্ত আমাদের জন্যই আমাদের কল্যাণের জন্যই বুঝতে অনেকের কষ্ট হইতে পারে কিন্তু জাকাতের বিষয়টি বোঝা কিন্তু খুব সোজা কারণ আর্থিক ইবাদত মুসলমানরা জাকাত যখন এটাকে পালন করে সেখান থেকে যে অর্থ আসে তার থেকে একটি টাকাও আল্লাহ গ্রহণ করেন না বা আল্লাহর উদ্দেশ্যে কোনো টাকা পয়সা বা ওই টাকা দিয়ে জাকাতের টাকা দিয়ে কেনা চিনি মধু দুধ নদীতে সাগরে পানিতে পাহাড়ে কোথাও ফেলতে হয় না এই কারণেই ইসলাম আধুনিক এবং সংস্কারমূলক ধর্ম এবং এখানে নীতির আধুনিকায়ন গ্রহণযোগ্য বাংলা সাহিত্যের ইতিহাস যখন পড়বেন আপনাদের একটা কোর্স থাকতে পারে তখন দেখবেন যে বাংলা সাহিত্যের আধুনিকায়ন কিভাবে ঘটেছিল যখন থেকে সাহিত্যিকগণ দেবতাদের প্রেম ভালোবাসার গল্প ছেড়ে দিয়ে মানুষের প্রেম ভালোবাসা নিয়ে লিখতে শুরু করেছে তখন থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় তো এই দিক থেকে যদি তাকান ইসলামের সকল নীতি কার্যকলাপ মানুষ কেন্দ্রিক মানবতাকেন্দ্রিক আর তা কেবল মুসলিমদের জন্য না ইসলাম ধর্ম কেবল মুসলিমদের জন্য না বরং বিশ্ববাসী সকলের জন্য সেই জন্যই জাকাতের অর্থ খরচ করার জন্য কেবল মুসলিম দরিদ্রগণ নির্দিষ্ট না বরং যে কোনো অভাবী মানুষকে জাকাতের অর্থ প্রদান করার বিধান দেয়া হয়েছে আর এ কারণেই ইসলাম আধুনিক ধর্ম এই কারণেই ইসলাম সকলের ধর্ম আমরা জাকাত থেকে অর্জিত অর্থ সম্পদ বন্টনের যে খাত আটটা খাত আছে এই যদি তাকাই ওই খাতগুলা কি কী প্রথম খাত হলো ফকির মানে ফকির হলো সেই ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ নাই এবং অভাব মেটানোর যোগ্য সম্পদ নাই ভিক্ষা করুক বা না করুক এরাই ফকির মানে যে সকল স্বল্প সামর্থ্যের দরিদ্র মানুষ চেষ্টা সাধ্য করেও তাদের যে প্রাত্যহিক ন্যায়সঙ্গত প্রয়োজন এটা মিটাইতে পারে না তারাই ফকির কারো মতে যার কাছে এক বেলার বা একদিনের খাবার আছে এর বেশি নাই সেই ফকির আচ্ছা দ্বিতীয় খাত মিসকিন মিসকিন সেই ব্যক্তি যার কিছুই নাই যার কাছে এক বেলা খাবারও নাই তৃতীয় খাত আমেলিন অর্থাৎ সরকারের পক্ষ থেকে মানে যারা জাকাত আদায় করবে তাদের বেতন এটা আমরা আলোচনা এখানে জরুরি না চতুর্থ খাত ফাতুল কুলুক বা যাদের চিত্ত জয় করা জরুরি নতুন মুসলিম যার ইমান এখনো পরিকপক্ষ হয় নাই অথবা ইসলাম গ্রহণ করতে পারে এমন সম্ভাব্য অমুসলিম তাহলে এইরকম লোকটা কে না আমাদের তো সবারই চিত্ত জয় করা জরুরি তাই না পঞ্চম খাত কৃতদাস বা বন্দি মুক্তি এবং ষষ্ঠ খাত ঋণগ্রস্ত ব্যক্তি তবে শর্ত থাকে যে এরকম লোককে দেওয়া যাবে না যে লোক কি বলে এটাকে অপচয় করে তার সম্পদ নষ্ট করছে এখন ঋণগ্রস্ত সপ্তম খাত আল্লাহর পথে মানে সহায় সম্বলহীন মুজাহিদ নিঃস্ব গরিব অসহায় শিক্ষার্থী ইত্যাদি এবং অষ্টম খাত অসহায় মুসাফির যে সমস্ত মুসাফির অর্থ কষ্টে পড়ছে ভ্রমণ করতে করতে টাকা ফুরাই গেছে এবং বাড়ি ফিরে আসার তার অর্থ নাই তাদেরকে জাকাত দিয়ে হেল্প করতে হবে এইভাবেই ইসলামের সবকটি স্তম্ভই মানবতার কল্যাণের জন্য বিশ্ব ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দৃষ্টিতে মানুষ দুই প্রকার মুসলিম এবং সম্ভাব্য মুসলিম এখানে কেউ ঘৃণার পাত্র নাই সবাই আল্লাহর বান্দা আপাতত বর্তমানে ভিন্ন বিশ্বাস ভিন্ন ধর্ম ইত্যাদি থাকার কারণে কাউকে ঘৃণা করা যাবে না সবাই আদম হাওয়ার সন্তান সবাই ভাই ভাই আল্লাহর প্রত্যেক বান্দার জন্য আছে আমাদের কল্পনার অতীত মায়া সে কাফের হোক মুসলিম মুশরিক হোক সাদা হোক কালো হোক যাই হোক বুখারি এবং মুসলিমে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাহ বলেন আল্লাহ রহমতকে একশো ভাগে ভাগ করেছেন তার মধ্যে রেখে দিয়েছেন আর পৃথিবীতে এক এক ভাগ করেছেন ওই ভাগের কারণে সৃষ্ট জগৎ একে অন্যের উপর দয়া করে এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে সে ব্যথা পাবে এই এক ভাগ মায়া সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত প্রাণী যত মানে প্রাণী বলতে আপনার মানুষ গরু হাতি থেকে শুরু করে পোকামাকড় কীট পতঙ্গ কিছু এই সমস্ত প্রাণীকুলের মধ্যে এইটা বন্টনকৃত এখন চিন্তা করেন সেটা তেলে কত ক্ষুদ্র অংশ আমি আপনি পেয়েছি আর এই এক ভাগ মায়াকে সমস্ত কোটি কোটি লক্ষ কোটি প্রাণীর মধ্যে বন্টন করে দেওয়ার ফলেও যতটুক পায় একজন এবং এরকম না যে বর্তমানে যারা পৃথিবীতে প্রাণী আছে বরং অতীতে যত প্রাণী মারা গেছে এবং ভবিষ্যতে যত প্রাণী আসবে সবগুলোর এই ছোট্ট অংশ পেয়ে তারা এতটুক মায়া যে তা কি করতেছে আমরা সন্তানের জন্য বাবা মা নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে পাখি তার বাচ্চাকে লালন পালন করে বড় করে এবং কোনো ভবিষ্যতের লাভের আশা ছাড়া মানুষ হয়তো একটু আশা করে যে বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা দেখবে কিন্তু পশু পাখির ক্ষেত্রে তাও হয় না তাইলে এখন চিন্তা করুন যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ বাকি নিরানব্বই ভাগ রহম বা মায়া সেটা নিয়ে আল্লাহ কি করতে পারেন এটা একমাত্র তিনিই ভালো জানেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিমের অন্তিম অবস্থায় রসুল সাল্লা সাল্লাম তার কাছে যান এবং তিনি তার অবস্থা দেখে তার দুই চেক মানে তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে এই অবস্থা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বললেন হে আল্লাহ রসুল আপনিও কি কাঁদেন নবী বললেন হে ইবনে আউফ এটি হল রহমত অতঃপর তিনি বলেন নয়ন অশ্রু সিক্ত হৃদয় ব্যথিত তবে আমরা শুধু তাই বলবো যাতে আল্লাহ খুশি হন তোমার বিচ্ছেদে আমরা বড় কাতর হে ইব্রাহিম মানে কি যখন কারো ছোট বাচ্চা মারা যায় অনেকে রাগ হয়ে যেতে পারে না যে এই বাচ্চার কি দোষ হ্যাঁ আল্লাহ তোমার কি বিচার এগুলি এরকম কথা কিছু বলা যাবে না রহমত এগুলো আমাদের প্রভুর অন্যতম গুণ আমাদের মহান প্রভু এটি নিজের জন্য অবধারিত করে নিয়েছেন সব কিছুকে তার দয়া বেষ্টন করে রেখেছে প্রত্যেক প্রাণকে তা অন্তর্ভুক্ত করেছে তিনি রাহিম পরম করুণাময় অতি দয়ালু আমার তো মনে হয় কেয়ামতের মাঠে আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেন যারা দুনিয়াতে সৎকর্মশীল আমার যে বান্দারা আমার অন্য বান্দাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়নি তারা জান্নাতে চলে যাও সে দুনিয়াতে কি বুঝছিল কতটুকু বুঝছিল এগুলি আমি গণনা করতেছি না আজকে আর যারা আমার অন্য বান্দাদের সাথে প্রতারণা করছো কষ্ট দিছ তারা জাহান নামে চলে যাও আমি জানতে চাই না দুনিয়াতে তুমি কি ধর্মে বিশ্বাস করছো আমাদের কি কারো কৈফিয়ত আল্লাহর বড় তারপরে ফকির জিজ্ঞাসা করেই বসলো যে হে আল্লাহ এমন তো হওয়ার কথা ছিল না এই যে জাপানি ডাক্তারকে আপনি বেহেস্তে পাঠাই দিচ্ছেন সে তো দুনিয়াতে কোনো ধর্মই পালন করে নাই না ছিল সে নাস্তিক না ছিল আস্তিক ধর্ম নিয়ে তার মাথা গামানোর টাইম ছিল না অবশ্য সে পরোপকারী ছিল মানুষের ভালো করতে উপকার করত। তো দুনিয়াতে যে ইমান ইসলাম গ্রহণ করে নাই সে তো হওয়ার কথা সে যত ভালো কাজই করুক না কেন আমরা তো এমনটাই জেনেছি এমনটাই শিখেছি কি কোনো জবাব আছে তখন আল্লাহ যদি বলেন যে তোমরা আমার দেওয়া কোরআন পর নাই আমি কি কোরআনে বলি নাই হুয়াল গাফুরুল আরজিদ পবিত্র কোরআনের পঁচাশি নম্বর সুরায় চোদ্দ পনেরো ষোলো নম্বর আয়াতে এসব কথা বলেছেন ইন্নাহু হুয়া ওয়াদুদ জুল মজিদ ফাহাউ ফলিমা ইউরিদ কথাটি আরো কয়েকটি আয়াতে আছে পবিত্র কোরআনের অর্থাৎ তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাশীল প্রেমময় মহান আরসের অধিকারী বা মালিক তিনি যা ইচ্ছা তাই করেন তো এরপর কারো কিছু বলার থাকবে এই কারণেই একমাত্র মুক্তির পথ সৎকর্ম এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়া তথা সবাইকে আল্লাহর সকল সৃষ্টির প্রতি ভালোবাসা মনের মধ্যে তৈরি করা সকল মানুষকে ভালোবাসার দৃষ্টিতে দেখা এবং ঘৃণা বিভেদ ইজম দিয়ে না বরং এই ভালোবাসার জন্য আল্লাহর কাছে বেহেস্ত আশা করা এটাই বিশ্ব ভ্রাতৃত্ব আমার লেকচার শেষ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর না হলে এখন এই ক্লাসে এই বিশ্ব ভ্রাতৃত্ব ক্লাসে আপনারা কি বুঝলেন কেউ একজন লেকচার দেন আমি সহ বাকি সবাই আমরা শুনব স্যার সংক্ষেপে বলতে গেলে যে বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী অগ্রগণ ভূমিকা পালন করেছে অগ্রগণ্য ভূমিকা ভূমিকা পালন করে ইসলামের মতো অন্য ধর্মই করতে পারে না ইসলামের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন আমরা জানি ইসলামের মূল ভিত্তি পাঁচটি যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই যে বুনিয়াল ইসলাম ও আলা খমসা যেটা আপনি আপনার আলোচনা সুন্দরভাবে নিয়ে আসছেন যে নাম্বার ওয়ান হলো ইমান এই ইমানের মধ্যেই আল্লাহ সুবাহ তালা ইমানি শিক্ষার মধ্যে আমাদেরকে জীবনযাপন জীবন ধারণের ইমানের জন্য যে দাওয়াতটা এটা কিন্তু কোন নির্দিষ্ট এলাকা জাতি গোষ্ঠীকে করে নাই আপনি সুন্দর ভাবে বলেছেন যে এটা আল্লাহ সবাইকে কিন্তু এই আহ্বানটা করেছেন এখান থেকে কিন্তু ভ্রাতৃত্ব শুরু জি এখানে আমরা যেটা দেখি যে আমেরিকার দিকে যদি লক্ষ্য করি তারা যেমন সাদা চামড়া কালো চামড়া যে একটা ভেদাভেদ করে আল্লাহ সুবান ওই শিক্ষাটাকে অপদমিত করে আমাদেরকে সুন্দর শিক্ষা প্রদান করেছেন যে আমরা কোরআনে দেখতে পাই যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম যে হে মানবসকল তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো তো এখানে আল্লাহ সমস্ত মানুষকে ইমানের দিকে আহ্বান করেছেন তো তাদেরকে তাদের চিন্তাধারাকে আল্লাহ ভুল প্রমাণিত করেছেন এজন্য ইসলাম ইমানের মাধ্যমে বিশ্ব ভ্রাতিত্ব প্রতিষ্ঠা করতে ভূমিকা পালন করে এরপরে স্যার আমরা দেখতে পাই নামাজ নামাজের মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হতে পারে আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ নামাজ কায়েম করো যদি নামাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি নামাজ প্রতিষ্ঠা করতে হলে আমাকে মসজিদে যেতে হবে আর আমরা যদি নিয়মিত পুরুষেরা মসজিদে যাই তাহলে এলাকার মধ্যে সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় একজন আরেকজনের প্রতি যদি কোনো রাগও থাকে একজন আরেকজনের প্রতি কোনো মন্নগুণ থাকলে দেখে যাচ্ছে নামাজের কাতারে পাশাপাশি দাঁড়াতেছে পাশাপাশি দাঁড়াইলে আল্লাহ সুবান তাদের মধ্যে যে মনোক্ষুণ্ণর যে একটা মন মানসিকতা এটা চেঞ্জ করে একটা ভ্রাতৃত্ব বোধ যেটা উখোয়া আমরা আরবিতে বলে থাকি সেটা আল্লাহ তৈরি করে দেন আর এটা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করে থাকে এরপরে স্যার রোজা রোজাও আমাদেরকে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষা দিয়ে থাকে যেমন রোজা রাখলে শারীরিক উপকারের বাহিরে সবচেয়ে বড় যে উপকারিতা সেটা হচ্ছে গরিবের ক্ষুধার বিষয়টা যারা রোজা রাখেন তারা বুঝতে পারেন তখন তারা গরিবের প্রতি একটা সহানুভূতি সৃষ্টি হয় যে না আমি যে খেয়ে থাকি আমি কত সুখে থাকি আর গরিবরা যে না খেয়ে থাকে তারা কত অসুখে থাকে তখন তারা গরিবের প্রতি একটা সহমর্মিতা প্রদর্শন করে ব্রাতৃত্ব প্রতিষ্ঠা ভূমিকা রাখতে পারে এরপরে স্যার আমরা সহমর্মিতা কেবল মুসলমানদের জন্য না যে ক্ষুধার্ত মানুষের জন্য যেকোনো কোনো ক্ষুধার্ত মানুষের জন্য রাইট স্যার এরপরে আমরা দেখতে পাই হজ ফাজের মাধ্যমে ইসলামের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠান অন্যরকম দৃষ্টান্ত স্থাপন হতে পারে এখানে সারা বিশ্বের সকল মুসলিমরা একত্রিত হয়ে তারা আল্লাহ তালার আদেশ পালন করে হুকুম পালন করে এখানে কেউ কে লম্বা কে খাটো কে ধনী কে মানে একটু বেশি ধনী আর কে একটু কম ধনী আহ কার চেহারা সুন্দর কার চেহারা একটু খারাপ এগুলো তারা বিবেচনা না করে তারা একই সাথে এক কাতারে দাঁড়িয়ে হজের কার্যক্রম গুলো পালন করে যেটা সারা বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষের মুসলিমরা ওখানে একত্রিত হয়ে সবাই সবার মধ্যে সহানুভূতি ছড়াই দিতে পারে এবং আমরা দেখতে পাই হজের মাধ্যমে খুন করা যাবে না এবং আসা যাওয়ার পথে আপনি অনেক বিধি বিধর্মী সাথে দেখা হইতে পারে আপনি যেখানে থাকেন সেখানে সার্ভিসে থাকতে পারে সবার সাথে সুন্দর ব্যবহার করা বাইরের দেশে গিয়ে ভিন্ন পরিবেশে গিয়ে এটাও কি লার্নিং হবে মানে সব মানুষকে মানুষ হিসেবে মনে করা কেবল মুসলিম না জি স্যার এরপরে স্যার আসছে জাকাতের আলোচনা জাকাত ইসলাম উদ্রাজিত প্রতিষ্ঠায় ভূমিকা প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখে যেমন জাকাতের মাধ্যমে আল্লাহ সুবান সুন্দর একটা অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছেন যে শুধু ধনীরাই সুখে থাকবে এক শ্রেণীর মানুষ সুখে থাকবে অন্য শ্রেণীর মানুষ না খেয়ে থাকবে আল্লাহ সুবাহ এটাকে নিষেধ করে দিয়ে সুন্দর একটা ব্যবস্থা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে দিয়েছেন যে এক পক্ষ ধনী শ্রেণী জাকাত দিবে আর গরিব শ্রেণী জাকাত গ্রহণ করে তারাও স্বাবলম্বী হতে পারবে এখানে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হতে পারে আল্লাহ সুবাহ পবিত্র করেন মাসারিফু জাকাত অর্থাৎ জাকাত ব্যয়ের আটটা খাত নির্ধারণ করে দিয়েছেন যে আটটা খাত যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যাবে যে আট খাতের মাধ্যমে সমাজ আহ যে সুদি ব্যাংকিং অথবা সুদি যে কারবারটা সেখান থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে সুস্থ একটা সমাজে পরিণত হবে এবং মানুষ সমাজের মানুষগুলো আর্থিকভাবে সুযোগ সুবিধা পেয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক সুন্দর বলেছেন রুহুল আমিন আর কেউ বলবেন মেয়েদের মধ্যে কেউ বলবেন ভ্রাতৃত্ব বলতে কি বুঝলেন আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন আচ্ছা তাইলে আপনি থাক অন্য কেউ মেয়েদের মধ্য থেকে যা কেউ বলতে চান বা আমি যে এই পর্যন্ত যেগুলি পড়িয়েছি এর মধ্যে কোনো ভুল আছে কিনা থাকলে সেটাও সমালোচনা করতে পারেন যে স্যার এই জিনিসটা আপনি যেটা বলেছেন এটা ঠিক না জি না স্যার আজকে আর আলোচনা করবো না আজকে অনেক সুন্দর আপনাদের আপনারটাও অনেক সুন্দর আলোচনা হয়েছে প্লাস রুহুল আমিন অনেক সুন্দর শুনলাম আমাদের পরবর্তী ক্লাসের সময় হয়ে গেছে স্যার তারপরও এক মিনিটে যদি অন্য কেউ বলতে চান ফাতিমা সারা না হাজেরা বেগম আসেন স্যার আপনার সঙ্গে ক্লাস করে স্যার যেগুলো গ্যাপ ছিল গ্যাপগুলো পূরণ হয়ে যাচ্ছে এবং একটু ব্রডলি আপনি যেটা কথায় কথা বলে থাকেন যে আপনারা অনার্স এর স্টুডেন্ট একটু ডিপলি জানবেন তো স্যার এই ডিপলি জ্ঞানটা আপনার সাথে ক্লাস করে সেটা পূরণ হচ্ছে খুব ভালো লাগছে স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাস এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকেন সবাই আমাদের পারস্পরিক শুভ কামনা থাকলো সবার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمه الله وبركاته